সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, ভালো থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা গোটাটাই অন্যরকম হবে, কেন যে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়ে গেছেন, বাড়ি আসতে পারছেন না। তো বন্ধুরা, তাদের জন্য একটা ফর্ম বেরিয়েছে, বাংলার দাবি ঘরে ফেরার ফর্ম। এই ফর্মটা আপনারা ফিল আপ করুন, বাড়ি ফেরার জন্য অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। এবং কি যায় আসে, ফর্মটা শুধু ফিল আপ করে দিন, যদি সত্যি সত্যি কোনো ব্যবস্থা করে দিই আপনাদেরকে বাড়ি ফেরার জন্য। আমার একটা বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে শেয়ার করেছে এই ফর্মটার লিঙ্কটা, তো আমি দেখলাম, তো আমাকে বললো যে কীভাবে আমি এই ফর্মটা ফিল আপ করবো। তো আমি তাকে বলে দিলাম সব কিছু। তো আমি আরও আমি সাহায্য করতে চাই সবাইকে, আমাদের রাজ্যের যতগুলো লোক বাইরে আটকে আছে তাদের, তারা যেন সবাই এই ফর্মটা ফিল আপ করো, সেই জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এবং আপনাদের কাজ হলো যে আপনারা যে ভিডিওটা পেয়েছেন, আমার এই ভিডিওটা, আপনারা সবাই যারা আপনাদের মতো যারা আটকে আছে বাইরে, ঠিক আছে, অন্য কোনো রাজ্যে আটকে আছেন, আপনার বন্ধুদেরকে আপনারা শুধু এই ভিডিওটা শেয়ার করুন। এবং আপনারা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেন এই ফর্মটার সম্বন্ধে। তো সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা, আশা করছি আপনারা সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই ফর্মটার কথা বলবেন। বন্ধুরা, আমি বলতে চাচ্ছি আপনাদের মতো যারা আটকে আছে বাইরে অন্য কোনো রাজ্যে, তাদেরকে এই ভিডিওটা শুধু শেয়ার করুন, যেন তারাও এই ফর্মটা ফিল আপ করতে পারে। তো বন্ধুরা, ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে গিয়ে আপনি ফর্মের মেন ইন্টারফেসে চলে আসবেন। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন আমি এই ভিডিওতে এটাই তুলে ধরবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। স্টার্ট করার আগে আরেকটা কথা বলতে চাই বন্ধুরা, যদি এখনও পর্যন্ত আমার এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, ঠিক আছে, ফর্মটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি ফর্মটাতে চলে আসবেন। দেখতে পাচ্ছেন বাংলার দাবি ঘরে ফেরার ফর্ম। এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে এখানে নাম দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, আপনি আপনার নামটা এখানে বসিয়ে দিলেন, নাম দিয়ে দিলাম। নেক্সটে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। ফোন নাম্বারের পরে আপনাদেরকে এখানে বসাতে হবে বর্তমান ঠিকানা। একথায় আপনি এখন যে ঠিকানায় আছেন, যেখানে আপনি আটকে পড়ে গেছেন, সেই ঠিকানাটা দিতে হবে। এখন আমি পাঞ্জাবে আটকে আছি, তো আমি পাঞ্জাব দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, আমি পাঞ্জাবের কোন ঠিকানা দেওয়া আছি আমি পুরো ঠিকানাটা এখানে দিয়ে দিব। আপনারা যে ঠিকানাতে আটকে গেছেন সেই ঠিকানাটা এখানে পুরোপুরি বসিয়ে দিন। তো বন্ধুরা, নেক্সটে আছে বর্তমান রাজ্য এবং এলাকা, আপনি কোন রাজ্যে আটকে আছেন, ঠিক আছে। তো আমি আবার দিয়ে দিচ্ছি পাঞ্জাব। ওকে, আমি পুরোপুরিটা আবার এখানে দিয়ে দিচ্ছি, উপরে যে ঠিকানাটা দিয়েছি আমি এখানে আবার সেই ঠিকানাটা দিয়ে দিচ্ছি। নেক্সটে আপনাদের আছে বর্তমান পিনকোড, তো পাঞ্জাবের আমি পিনকোডটা বসিয়ে দেবো এখানে। আর আপনারা যেখানে আছেন, যে এলাকাতে আছেন, সেখানকার পিনকোড এখানে বসিয়ে দিবেন। নেক্সটে আপনাদেরকে বাড়ির ঠিকানা, ঠিক আছে, বাড়ির ঠিকানা হয়তো বুঝতে পারছেন, আপনার যেখানে জন্ম সেখানকার ঠিকানা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমার ঠিকানাটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঠিকানাটা বসিয়ে দিন এখানে। তো বন্ধুরা, নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বাড়ির জেলা এলাকার নাম দিতে হবে আপনাদেরকে। তো আমি আমার জেলার নাম এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনার জেলার নাম বসিয়ে দিবেন। বন্ধুরা, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পিনকোড, তো আমার বাড়ির পিনকোড আমি বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের বাড়ির পিনকোড, যেটা আপনার এলাকার পিনকোড, সেটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, পিনকোড বসানোর পর নেক্সটে আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো বক্তব্য বলতে এখানে বলা হচ্ছে যে আপনি যে প্রবলেমে পড়ছেন, আপনার প্রবলেমটা কী হচ্ছে, ঠিক আছে, লকডাউনের দিনে আপনার প্রবলেমটা কী হচ্ছে, এখানে পুরো ডিটেলস আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমি প্রবলেমটা লিখবো যে আমার ঠিক মতন খাওয়া পাচ্ছি না আমি, হ্যাঁ, আমি বাড়ি যেতে চাই, বাড়ি গেলে আমি ঠিক মতন খাওয়া দাওয়া সব কিছু হবে। তো আমি যেটা লিখছি আপনারা সেম টু সেম পুরোপুরি লিখে দিন, কোনো প্রবলেম হবে না। তো আমি এটা লিখছি, আপনারাও সেম টু সেম লিখে দিন, কোনো প্রবলেম হবে না। আপনারা এখানে ফর্মটা ফিল আপ করার সময় ভিডিওটা পাস করে আমি যেটা লিখছি আপনারা সেটাই লিখে দিন। লিখে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবমিট বোতামে ক্লিক করতে হবে। তার আগে আমি আরেকবার বলবো যে সব কিছু চেক করে নিন, নাম, ঠিক আছে, ফোন নাম্বার, সব কিছু, বর্তমান ঠিকানা, আপনার বাড়ির ঠিকানা, সব কিছু একবার করে চেক করে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি দেখে নিচ্ছি, আপনারাও দেখে নিন। তো বন্ধুরা, আমি সব কিছু চেক করে নিয়েছি, আমার সব কিছু ঠিক আছে, এখন আমি সাবমিটে ক্লিক করবো। লড়ছে পেজটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাংলার দাবি ঘরে ফেরার ফর্ম। ধন্যবাদ আপনার তথ্য পাঠানোর জন্য, আমরা যথেষ্ট চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলার দাবি ঘরে ফেরার ফর্ম ফাইনালি আমার সাবমিট হয়ে গেছে। তো আপনারাও এই ভিডিওটি দেখে খুব সহজভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারেন।
বন্ধুরা আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য, আপনারা যেন খুব সহজভাবে এই ফর্মটি ফিল আপ করতে পারেন। এবং আমাদের রাজ্যের যতগুলো লোক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে লোক আটকে আছে তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো আপনাদের কাজ হলো যে আপনারা এই ভিডিওটি তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন, যারা আপনাদের মতো অন্য কোনো রাজ্যে গিয়ে আটকে আছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করুন এবং তারাও যেন এই ফর্মটি ফিল আপ করতে পারে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে ভালো থাকবেন বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ।